অনেকদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম বলাকা লাউঞ্জ নিয়ে, যে বলাকা লাউঞ্জ কারা কারা অ্যাক্সেস করতে পারবেন, কারা কারা কোন কোন ব্যাংকের কার্ড দিয়ে সেখানে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। তো তারপরে অনেক দিন গড়িয়ে গেছে, অনেক পরিবর্তনও এসেছে, অনেক ব্যাংক নতুন করে নতুন নতুন সার্ভিস দেওয়া শুরু করেছে বা তাদের সার্ভিসে দেখা যাচ্ছে ছিল না সেগুলো শুরু হয়েছে। তো এখন এই 2023-24 এমন সময়ে এসে আমি আবারও আলোচনা করতে যাচ্ছি যে বর্তমানে কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আপনি বিনামূল্যে বলাকা লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন। উল্লেখযোগ্য যে বলাকা লাউঞ্জ হচ্ছে ঢাকা বিমানবন্দরের তৃতীয় তলায়, মানে ডিপার্চার যে টার্মিনাল আছে সেই টার্মিনালে অবস্থিত। তো চলুন দেরি না করে শুরু করি, কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে বলাকা লাউঞ্জে বিনামূল্যে অ্যাক্সেস করা যায় এবং কতবার আপনারা প্রবেশ করতে পারবেন, সাথে কয়জন থাকবে, যতটুকু ইনফরমেশান বা তথ্য আমার কাছে থাকবে আমি সম্পূর্ণই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসছে এবি ব্যাংক বা আরব বাংলাদেশ ব্যাংক। এবি ব্যাংকের ওয়ার্ল্ড মাস্টার কার্ড যেটা, সেই কার্ড দিয়ে একজন যে কার্ড হোল্ডার আছেন তিনি এবং তার সাথে অতিরিক্ত আরও একজনকে নিয়ে আপনারা বলাকা লাউঞ্জে প্রবেশ করতে পারবেন এবং সেখানে থাকতে পারবেন। আর যদি টাইটেনিয়াম মাস্টার কার্ড হোল্ডার হয়ে থাকেন, টাইটেনিয়াম মাস্টার কার্ড হোল্ডার হলে শুধুমাত্র যিনি কার্ড হোল্ডার তিনিই প্রবেশ করতে পারবেন, তার সাথে আর কেউ প্রবেশ করতে পারবে না। তবে তাদের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত বলা নেই যে কতবার তারা কার্ড নিয়ে প্রবেশ করতে পারবেন এক পঞ্জিকা বর্ষে। এরপরে আসছে আল আরাফা ইসলামী ব্যাংক। আল আরাফা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কিন্তু কয়েকটি টায়ার আছে, টায়ার মানে কয়েকটি পর্যায় আছে। যেমন আপনি ধরে নিন যে প্লাটিনাম কার্ড, প্রথমত প্লাটিনাম কার্ড হতে হবে, প্লাটিনাম কার্ড ছাড়া অন্যান্য কার্ডে কোনো প্রকারের কোনো লাউঞ্জের অ্যাক্সেস নেই। প্লাটিনাম কার্ডে 4 বারও আছে, 5 বারও আছে, 6 বারও আছে। এই বিষয়টি হচ্ছে এরকম যে প্লাটিনামের টায়ার 1 যদি হয়, মানে যদি কারো লিমিট ধরে নিচ্ছি 1.5 লাখ টাকা হয় তাহলে তার সে হচ্ছে টায়ার 1, যদি 2.5 লাখ টাকা হয় তাহলে টায়ার 2, যদি 3.5 লাখ টাকা হয় তাহলে টায়ার 3, এরকম এভাবে তাদের অনেকগুলো পর্যায় আছে। তো এরকম পর্যায় ভেদে তাদের 4 থেকে 6 বার লাউঞ্জ অ্যাক্সেস থাকে। এখানে উল্লেখ্য এই যে 4 বার বা 6 বার, এই 4 বার বা 6 বার যাই হোক না কেন, ধরে নিচ্ছি 4 বার, এই 4 বার কিন্তু সে দেশ এবং বিদেশ মিলিয়ে, মানে তার লাউঞ্জ কি দ্বারা সে দেশের বাহিরেও অ্যাক্সেস করতে পারে, আবার এটা সে চাইলে বলাকা লাউঞ্জে দেশের মধ্যেও ব্যবহার করতে পারে, যেখানে খুশি সেখানে, তবে সব মিলিয়ে এই 4 থেকে 6-এর মধ্যে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে সবচেয়ে বেশি সুবিধা আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি কার্ড একই সুবিধা পাবে। মানে আপনি যদি 4 বার পেয়ে যান তাহলে আপনার যে সাপ্লিমেন্টারি কার্ড হোল্ডার যিনি আছেন তিনিও কিন্তু একই সুবিধাভোগী হবেন। এরপরে আসছে ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়ার যে সিগনেচার কার্ড আছে, সিগনেচার কার্ড দিয়ে 4 বার বছরে ভ্রমণ করা যাবে এবং প্রতিবারই সাথে একজন কম্প্যানিয়ন বা একজন সাথে থাকতে পারবেন। আর ব্যাংক এশিয়ার ক্ষেত্রে যদি প্লাটিনাম কার্ড হয়ে থাকে, প্লাটিনাম কার্ড হয়ে থাকলে বলাকা লাউঞ্জে অ্যাক্সেস করতে পারবেন 3 বার এবং সাথে একজন কম্প্যানিয়ন বা একজন আপনার সাথে অবস্থান করতে পারবে বা আরও একজন আপনার সাথে প্রবেশ করতে পারবে। এরপর আসছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের কথা বলতে গেলে আসলে অনেকগুলো পর্যায়ে চলে আসে, কারণ ব্র্যাক ব্যাংকের কার্ডের ধরন অনেকগুলো, অনেক ধরনের ব্র্যাক ব্যাংকের কার্ড পাওয়া যায়। তো সর্বপ্রথমে বলছি, ভিসা ইনফিনিটি যে কার্ড আছে সেই কার্ডে আপনারা কার্ড হোল্ডার এবং সাথে 3 জন নিয়ে প্রবেশ করতে পারবেন, এবং ভিসা সিগনেচার যে কার্ড আছে সেই কার্ডেও একই রকম, এবং যে মাস্টার কার্ড ওয়ার্ল্ড আছে সেই কার্ডে কার্ড হোল্ডার এবং সাথে 2 জন প্রবেশ করতে পারবেন। এখানে খেয়াল রাখবেন, যখনই একজন এবং সাথে 3 জন কম্প্যানিয়ন ধরা হয় এক্ষেত্রে আপনারা ব্যাংক থেকে কনফার্ম হয়ে নেবেন প্রতিটা ক্ষেত্রেই। তবে মূলত বিষয় হচ্ছে, এটা আমি আপনাদেরকে একটু সহজ করে বলে দিই, এটা আপনারা যার যার বিষয় তার তার ব্যাংক থেকে আপনারা যথাসময় জেনে নেবেন। তো মূল বিষয় হচ্ছে অনেকটা এরকম, এই 3 জনটা কীভাবে হয়, 3 জন হয়, ধরে নিন যে কার্ড হোল্ডার সে তো বাদ, সে ছাড়া আরও যে 3 জন, ধরে নিন কার্ড হোল্ডার একজন পুরুষ, তার যে স্ত্রী তিনি একজন, আর তার 2 সন্তান, এই মিলে হলো 3, মানে 2 সন্তান মানে 2 জন ছোটো বাচ্চা, ছোটো বাচ্চা মানে 12 বছরের নিচে। কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে এটা স্পষ্টভাবেই বলা থাকে যে অতিরিক্ত যে 3 জন তার মধ্যে কিন্তু 2 জন 12 বছরের নিচে হতে হবে আর 1 জন অ্যাডাল্ট হতে হবে।
তবে সব ব্যাংক এভাবে পরিষ্কার করে বলে না, সেজন্য আমি বলছি আপনারা আপনাদের যাত্রার পূর্বে পরিষ্কারভাবে এই বিষয়গুলো জেনে নেবেন, জেনে নিয়ে তারপর আপনারা লাউঞ্জ ভিজিট করবেন। এরপরে ব্র্যাক ব্যাংকের যে সাধারণ প্লাটিনাম কার্ড, সেই প্লাটিনাম কার্ডে একজন অর্থাৎ প্লাটিনাম যে কার্ড হোল্ডার তিনি অ্যাক্সেস করতে পারবেন, আর মাস্টার কার্ড টাইটেনিয়াম সেখানেও একজন অর্থাৎ মাস্টার কার্ড টাইটেনিয়াম হোল্ডার যিনি তিনি ব্যবহার করতে পারবেন, আর মাস্টার কার্ড ওয়ার্ল্ড যে কার্ড মানে মাস্টার কার্ডের একদম ম্যাক্সিমাম যে কার্ড সেই কার্ডে একজন অর্থাৎ কার্ড হোল্ডার এবং তার সাথে আরও দুইজন ভ্রমণ করতে পারবেন বা যেতে পারবেন। আর আরেকটি আছে যেটি হচ্ছে মিলেনিয়াল কার্ড, এই মিলেনিয়াল যে কার্ড হোল্ডার সে কার্ড হোল্ডার নিজে তিনিও ভ্রমণ করতে পারবেন বা বলাকা লাউঞ্জে প্রবেশ করতে পারবেন। এরপর আসছে ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকের ক্ষেত্রে টাইটেনিয়াম মাস্টার কার্ড বছরে চারবার যেতে পারবে, সিগনেচার ভিসা কার্ড একাধিকবার প্রবেশ করতে পারবে, তবে প্রতিবারই তার সাথে তিনজন কম্প্যানিয়ন থাকতে পারবে, অর্থাৎ আগেও আমি যেরকম বলেছিলাম যে কার্ড হোল্ডার এবং তার সাথে তিনজন। প্লাটিনাম ভিসা কার্ড যদি হয় তাহলে প্লাটিনাম ভিসা কার্ড হোল্ডার চারবার বছরে এই লাউঞ্জে প্রবেশ করতে পারবে। এরপর আসছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের কিছুটা কনফিউশন আছে, মানে তাদের যে পদ্ধতিটা কিছুটা জটিল, তবে আমি মোটামুটি সহজ করে দিচ্ছি। প্লাটিনাম কার্ড এবং যে সিগনেচার কার্ড দুই রকম কার্ড হোল্ডারই কিন্তু বলাকা লাউঞ্জে প্রবেশ করতে পারবে, তবে তাদের কিন্তু লাউঞ্জের ক্ষেত্রে কিছু নির্দেশনা আছে, যেই নির্দেশনাগুলো তাদের ওয়েবসাইটে পরিপূর্ণভাবে নেই এবং তাদের কাস্টমার কেয়ারে ফোন করার পরেও আমি সঠিকভাবে তথ্য পাইনি। তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে তাদের সাথে যে প্রায়োরিটি পাসটা দেওয়া হয় সিগনেচার কার্ডে, সেই সিগনেচার কার্ডে প্রায়োরিটি পাসে অ্যাক্সেস থাকে পাঁচটা আর বলাকা লাউঞ্জে আরও বেশি, কিন্তু তাদের গেস্ট অ্যালাউ হয় সাতটা। এই সাতটার মধ্যে দেখা যাচ্ছে যে পাঁচটা আপনি যদি দেশের বাইরে ব্যবহার করেন তাহলে বাকি দুইটা আপনি দেশের মধ্যে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, ডাচ বাংলা ব্যাংকের যদি কারো প্লাটিনাম এবং সিগনেচার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাংক থেকে অবশ্যই জেনে নেবেন, তবে অন্তত পাঁচ ছয়বারে কোনো সমস্যা নেই, এতটুকু পর্যন্ত আপনারা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন। এরপর আসছে এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংকে সিগনেচার কার্ড হোল্ডার বলাকা লাউঞ্জে প্রবেশ করতে পারবেন, তবে সাথে কোনো কম্প্যানিয়ন বা সহযোগী থাকতে পারবে কি না সেই বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। এরপর আসছে যমুনা ব্যাংক। যমুনা ব্যাংকের সিগনেচার কার্ড হোল্ডার ছয়বার সাথে একজনকে নিয়ে প্রবেশ করতে পারবেন, প্লাটিনাম কার্ড যদি হয় তাহলে চারবার একজনকে সাথে নিয়ে প্রবেশ করতে পারবেন, আর গোল্ড কার্ড যদি হয় গোল্ড কার্ড হোল্ডার তিনি প্রবেশ করতে পারবেন শুধু নিজে। এরপর আসছে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকের ক্ষেত্রে আগে যেমন ছিল, নতুন তাদের পদ্ধতিতে কোনো না কোনো একটা পরিবর্তন আসতে পারে যে কোনো সময়, সেজন্য আপনারা আপডেটেড কোনো তথ্য থাকলে সেটা আপনারা তাদের কাস্টমার কেয়ার থেকে জেনে নেবেন বা ব্যাংকের ব্রাঞ্চ থেকেও জেনে নিতে পারেন। তবে তাদের গোল্ড এবং প্লাটিনাম দু ধরনের কার্ডেই বলাকা লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা আছে। আগে যেমনটি ছিল তেমনটি হচ্ছে, গোল্ড কার্ডে শুধুমাত্র কার্ড হোল্ডার চারবার, আর প্লাটিনাম কার্ডে চারবারই তবে সাথে একজন কম্প্যানিয়ন থাকতে পারবে। এরপর আসছে মেঘনা ব্যাংক। মেঘনা ব্যাংকের ক্ষেত্রে আগে ঠিক যেমনটি ছিল এখনও ঠিক তেমনটি আছে। যদি প্লাটিনাম কার্ড হয়, প্লাটিনাম কার্ড হলে পাঁচবার ব্যবহার করা যাবে বলাকা লাউঞ্জ এবং পাঁচবার প্রতিবার সাথে একজনকে নিয়ে ভ্রমণ করা যাবে, আর যদি হয় গোল্ড কার্ড গোল্ড ক্রেডিট কার্ড হলে চারবার বলাকা লাউঞ্জ ব্যবহার করা যাবে, শুধুমাত্র কার্ড হোল্ডারই ব্যবহার করতে পারবেন। এরপর আসছে মার্কেন্টাইল ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংক গোল্ড প্লাটিনাম এবং সিগনেচার এই সমস্ত কার্ডেরই বলাকা লাউঞ্জ ব্যবহারের অধিকার আছে, তবে কতবার ব্যবহার করা যাবে এই বিষয়ে স্পষ্ট কোনো নীতিমালা লক্ষ্য করা যায়নি। মধুমতি ব্যাংকের ক্ষেত্রে গোল্ড কার্ডে শুধুমাত্র কার্ড হোল্ডার যিনি তিনি ব্যবহার করতে পারবেন, আর প্লাটিনাম কার্ড হোল্ডার নিজে এবং সাথে একজনকে নিয়ে তারপরে বলাকা লাউঞ্জ ভ্রমণ করতে পারবেন। এরপর আসছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ন্যাশনাল ব্যাংকের মাস্টার কার্ড প্লাটিনাম যদি হয় তাহলে কার্ড হোল্ডার এবং সাথে একজন বলাকা লাউঞ্জে প্রবেশ করতে পারবেন। এনসিসি ব্যাংক হলে সিগনেচার কার্ড হোল্ডার যদি হয়ে থাকেন তাহলে ছয়বার এবং প্রতিবারই সাথে একজনকে নিয়ে ভ্রমণ করতে পারবেন। প্লাটিনাম কার্ড হলে পাঁচবার ভ্রমণ করতে পারবেন এবং গোল্ড কার্ড হলে দুবার ভ্রমণ করতে পারবেন। এরপর আসছে এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংকের ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখবেন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক না, শুধুমাত্র এনআরবি ব্যাংক, যেটা এনআরবি ব্যাংক শুধুমাত্র প্লাটিনাম কার্ড হোল্ডারদের জন্য বলাকা লাউঞ্জের অনুমতি রেখেছে। এরপর আসছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। এখানে প্লাটিনাম কার্ড যে হোল্ডার আছেন তিনি এবং তার সাথে একজনকে নিয়ে বলাকা লাউঞ্জ ভ্রমণ করতে পারবেন। ওয়ান ব্যাংকের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি, ঠিক আগে যেমন ছিল এখনও তেমনই আছে। এ পদ্ধতিটা আমার কাছে খুব একটা পছন্দও হয় না। সেটা হচ্ছে তাদের এক্সেস চারবার এবং তারা প্রায়োরিটি পাস ইস্যু করে,
এই চারবারের মধ্যে আপনি চাইলে চারবার দেশের বাহিরেও চারবার ব্যবহার করতে পারেন, আবার চারবারই বলাকা লাউঞ্জেও ব্যবহার করে শেষ করতে পারেন, মানে সব মিলিয়ে আপনার চারটা, দেশে বিদেশে সব মিলিয়ে চারটা। এই হলো ওয়ান ব্যাংকের কার্ডের ক্ষেত্রে। আর ওয়ান ব্যাংকের কার্ড মানে শুধুমাত্র প্লাটিনাম কার্ড, অন্যান্য কার্ডের ক্ষেত্রে কোনো প্রকারের কোনো লাউঞ্জের এক্সেসই নাই, দেশে বিদেশে কোনো দিকেই নাই। এরপর হচ্ছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের ক্ষেত্রে অনেক বড় একটা পরিবর্তন এসেছে, কারণ প্রাইম ব্যাংকে আগে ছিল পাঁচটা লাউঞ্জ এক্সেস এবং এটা ছিল শুধুমাত্র প্রথমবার, মানে কার্ড নেবেন এরপর আপনি পাঁচটা ইউজ করে ফেললে সারা জীবনের মতো শেষ, তারপর আপনার প্রায়োরিটি পাস দিয়ে প্রতি বছর আপনাকে পয়সা গুনতে হবে এরকম। তবে তাদের একটা বেশ বড় পরিবর্তন এসেছে, সেটি আমি বলছি। মাস্টার কার্ড ওয়ার্ল্ডে বলাকা লাউঞ্জ ব্যবহার করতে পারবেন কার্ড হোল্ডার এবং তার সাথে দুইজন, আর ভিসা প্লাটিনাম যদি হয় সেক্ষেত্রে বিষয়টি একই থাকবে, কার্ড হোল্ডার এবং তার সাথে আরও দুইজন ব্যক্তি বলাকা লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। এরপরে আসছে SJIBL অর্থাৎ শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। এখানে ভিসা প্লাটিনাম কার্ড হোল্ডার এবং সাথে তা একজন নিয়ে বলাকা লাউঞ্জ ভ্রমণ করতে পারবেন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বছরে চারবার ভ্রমণ করতে পারবেন। গোল্ড কার্ড হোল্ডার আনলিমিটেড ভ্রমণ করতে পারবেন, মানে যতবার খুশি ততবার ভ্রমণ করতে পারবেন প্লাটিনাম কার্ড হোল্ডার। এরপরে আসছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের শুধুমাত্র প্লাটিনাম কার্ড হোল্ডার যারা আছেন তারাই শুধুমাত্র বলাকা লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। এবারে আসছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংকের গোল্ড কার্ড হোল্ডার একজন এবং মানে কার্ড হোল্ডার এবং সাথে একজন নিয়ে একবারই ভ্রমণ করতে পারবেন বছরে। প্লাটিনাম কার্ড হোল্ডারও একজনকে সাথে নিয়ে বছরে দুইবার ভ্রমণ করতে পারবেন বলাকা লাউঞ্জ। এবং এরপরে আসছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কিন্তু আগে একটা লাউঞ্জ ছিল, নিজস্বই একটা লাউঞ্জ ছিল, সেটা হচ্ছে সিগনেচার লাউঞ্জ। সিগনেচার লাউঞ্জ কিন্তু এখন আর নেই, মানে আমি তাদের কাস্টমার কেয়ারে কথা বলেছি, তাদের যে লাউঞ্জটা ছিল সেটা করোনাকালীন সময় মানে মহামারীর সময় বন্ধ হয়ে যায় এবং বন্ধ হওয়ার পর এখনও পর্যন্ত চালু হয়নি। চালু হলে হয়তো তাদের লাউঞ্জই তারা ব্যবহার করবে। যতদিন তাদের লাউঞ্জ ব্যবহার না হচ্ছে ততদিন তাদের যে ডোমেস্টিক লাউঞ্জ হিসেবে যেই মানে যারা লাউঞ্জ এক্সেস পেত তারা সেই জায়গায় বলাকা লাউঞ্জের এক্সেস পাবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্লাটিনাম কার্ড হোল্ডার এবং সিগনেচার কার্ড হোল্ডার দুই রকম কার্ড হোল্ডারই লাউঞ্জ এক্সেস পেয়ে থাকে। এবং সিগনেচার কার্ড হোল্ডারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হলো কার্ড হোল্ডার এবং সাথে আরও তিনজন ব্যবহার করতে পারে। এবার আসছি সরকারি একটি ব্যাংকের ক্রেডিট কার্ডের বিষয় নিয়ে। সরকারি ব্যাংকেও কিন্তু লাউঞ্জ এক্সেস আছে। আমরা হয়তো অনেকে জানি না যে সরকারি ব্যাংকেও কিন্তু ক্রেডিট কার্ড দেয়, সোনালী ব্যাংকেও ক্রেডিট কার্ড দেয়। তবে সোনালী ব্যাংকের লাউঞ্জ এক্সেসের বিষয়ে আমার জানা নেই, তারা লাউঞ্জ এক্সেস দেয় কিনা বা এখনও চালু করেছে কিনা। তবে আমি যেটা জানি বেসিক ব্যাংক ক্রেডিট কার্ড যেটি চালু করেছে সেখানে প্লাটিনাম কার্ড যেটি আছে সেটিতে বছরে দুইবার বলাকা লাউঞ্জে এক্সেস করা যায় বা ভ্রমণ করা যায়। তো এই ছিল মোটামুটিভাবে লাউঞ্জের যে আপডেট সেটি হচ্ছে বলাকা লাউঞ্জের ক্ষেত্রে। যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রকারের কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে এবং কেউ যদি এই বিষয়ে কোনো সন্দিহান থাকেন, সবসময় আপডেটেড বা হালনাগাদ তথ্য পাওয়ার জন্য আপনারা আপনাদের যে ব্যাংক আছে সে ব্যাংকে প্রয়োজনে ফোন করবেন অথবা আপনাদের ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করে হালনাগাদ তথ্য বা আপডেটেড তথ্য আপনারা জেনে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি এরপরও আপনাদের কোনো না কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, চলে আসবো আপনাদেরই সাথে আলোচনা করতে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।